মর্নিং, আমরা ডাল লেক থেকে সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে 80 কিলো, ইনশাল্লাহ আমরা টু আওয়ার্স 2 ঘন্টার মধ্যে মাজিদ ভাই আমাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ। চারদিকের সৌন্দর্যটাই আসলে পথে পথে অসাধারণ। আমরা কারা কারা আছি একটু দেখাই নি। সামনে যতটা দেখা যায় পাহাড়টা একদম বরফে আচ্ছাদিত। দূর থেকে দেখলে মনে হবে মেঘ, আসলে এটা পাহাড়। আমরা একদম সোনমার্গের পয়েন্টের কাছাকাছি আসছি, একটা জায়গায় এসে থেমেছি। এটার নাম গাগিঙ্গা। এই পাহাড়গুলোতে কিন্তু স্নো দেখা যাচ্ছে, সো আর অল্প দূর এগোলেই আমরা পৌঁছে যেতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। সো আর একটু ধৈর্য ধরলে আমরা পৌঁছে যাব। আমরা যাত্রা শুরু করব বরফের রাস্তায়। আমরা লেভেল 2 পর্যন্ত নিয়েছি। আমার এখানে দেখতে সোনমার্গে আসলে এই জায়গাতে সবাই থাকে, এদের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিতে হয় যে কত দূর পর্যন্ত যেতে হবে। সো আমাদের কাছে ওরা 3000-এর মতো চেয়েছিল, বাট আমরা শেষ পর্যন্ত 1500 দিয়ে ম্যানেজ করেছি। আনলিমিটেড টাইম এবং আমরা 2টা লেভেল পর্যন্ত, লাস্ট লেভেল পর্যন্ত যাব। আমাদের সাথে যে লোক আছে ওরা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে যাবে। এই যে আমাদের দল যাচ্ছে, আমরা এদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সো এই স্লেজগুলো নিয়ে আমাদেরকে আস্তে আস্তে উপরে উঠে যাবে। আমরা আমাদের যাত্রা শুরু করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আমাদের জার্নি শুরু করেছি। লেভেল 2 পর্যন্ত যাব আমরা স্লেজে করে। আলহামদুলিল্লাহ লেভেল 1 পর্যন্ত চলে আসছি। গাড়ি সাপোর্ট কম নিয়েছি, আমার গাড়ি এই যে ফাঁকা যাচ্ছে, হাঁটতে পারছি। আসলে চেষ্টা করলে হাঁটা যায়, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ সে একদম উপরে দেখা হচ্ছে। এই সবাই একটু হাই বলো। যারা সোনমার্গে আসবেন তাদের জন্য ছোট্ট একটু টিপস বলে দিই। আসলে আমাদের সাথে যে গাড়িগুলো আসছে, এই যে এগুলা হাতে টানা স্লেজ বলে, এগুলোতে পার পার্সনে ওরা এটা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার পর্যন্ত 3000 চেয়েছে আমাদের কাছে। সো আমরা ওটা অনেক দামাদামি করতে করতে 1500 নিয়ে আসছি। পথিমধ্যে যখন আমরা কিছু দূর আসছি তখন আমাদের দু একজন একটু হালকা ভারী ছিল বা ভয় পাচ্ছিল, বলা হলো তাদের জন্য হেল্পার লাগবে, একজন ধাক্কাতে হবে পিছন থেকে। কত নিবে হেল্পার? 900 পার পার্সন। আমি বললাম যে না, 3 জন হেল্পার লাগবে, 900 যাবা? বললো যাবো। তারা ফার্স্ট লেয়ার পর্যন্ত এসে এখন বলতেছে সেকেন্ড লেয়ার পর্যন্ত আর হেল্পার লাগবে না, ড্রাইভারই নিয়ে যেতে হবে। সো বুঝেন, ফার্স্ট লেয়ার থেকে ওটা বলতে পারতো যে লাগবে না। সো বি কেয়ারফুল এদের সাথে। আপনি যদি চান একজন নেন এবং শুধু ড্রাইভার এবং এই স্লেজ কাটা নেন, আর অন্য কিছুর আপনার দরকার নাই। বাট চেষ্টা করলে, একটু চেষ্টা করলে পায়ে হেঁটে ওঠা
খুবই সম্ভব, কোনো সমস্যা কিছু না। ওকে, সোনমার্গের টিপস শেষ। ছোট্ট একটা অ্যাডভেঞ্চার শেষ করলাম। এই যে গাড়িগুলো দেখছেন, এখান থেকে একদম এই উপর থেকে স্লাইড করে ওনার সাথে একদম ওই নিচু পর্যন্ত আমরা তিনজন গিয়েছি। রিয়েলি গুড, বাট একটু সাহস রাখতে হবে। ডোন্ট ট্রাই ইট, একটু গ্রিপ রেখে হাঁটলে কিন্তু ওঠা যায়। হ্যাঁ, আমি উপরে উঠছি। তো এটা হচ্ছে সেকেন্ড লেয়ার এবং ফাইনাল লেয়ারই বলা চলে। এই পর্যন্তই মোটামুটি সবাই উঠে উঠে এখান থেকে ছবি টবি তুলে তারপরে সবাই যাত্রা মতো ক্লোজ করে সোনমার্গে আসলে সুন্দর এই আস্তে আস্তে করে আপনারা এই জায়গাটাতে উঠতে পারবেন। কেউ যদি আরও বেশি দূর যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে আরও দূর আপনারা চলে যেতে পারবেন। সো সোনমার্গ থেকে আজকের মতো, থ্যাংক ইউ।